পুরা আধা বালতির মতো এখান থেকে মাছ পেয়ে গেলাম। অনেকদিন পরে নোয়াখালি যাচ্ছি আমরা। কেন যাচ্ছো নোয়াখালি? ছোটবেলায় গেছি আর যাওয়া হয় নাই, তো এখন আবার যাচ্ছি। আমার কাজিনের মেয়ের, আমার ভাইয়ের মেয়ের বিয়ে, সেজন্যই যাওয়া। তো আমরা সবাই মিলে যাচ্ছি, আমার মা বাবা আমার ভাস্তিরা যাচ্ছে, তিনজন আমার মেয়ে আমরা। ওখানে বিয়ের দাওয়াতে যাচ্ছো নাকি? বিয়ের দাওয়াতে যাচ্ছি, গ্রামের বিয়ে তো অনেক মজা, সেজন্য যাওয়া। আসসালামু আলাইকুম, আমরা এখন রওনা দিব, আর কিছুক্ষণের মধ্যেই আমাদের বাস চলে আসছে, তো এখান থেকে আমরা উঠব, এরপর আমরা সবাই একসাথে মিলে যাব। তো আমরা ওয়েট করতেছি বাসের জন্য, আপনারা সাথেই থাকুন। ওয়েট করতেছো রাহমা বাসের জন্য? আসসালামু আলাইকুম, আমরা এখন চলে আসলাম নোয়াখালী। সকালবেলা আমরা বাসে উঠেছি, আপনারা হয়তো দেখেছেন। সো আবার চলে আসলাম গ্রামে। এই গ্রামের নাম হচ্ছে জয়কৃষ্ণপুর, থানা বেগমগঞ্জ, পোস্ট অফিস হাসনহাট, জেলা নোয়াখালী। সো আজকে আসার পর দেখলাম এই জায়গায় আজকে নাকি সারাদিন বৃষ্টি হয়েছে, আর এখন সময় বিকাল 4টা। তো আসার পরে হালকা নাস্তা করার পর এখন আমরা সেখান থেকে এখন আবার একটু বের হইছি। আমার সাথে আছে ফখরুল ভাই। তো ফখরুল ভাই, আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। আমার সাথে ফখরুল ভাই থাকবে, আর আজকে বুধবার। তো আজকে আমরা এখন যাচ্ছি মাইজদি বাজারে, হাট বসবে আজকে। তো এখন আমরা হাটে যাব। আর এই আমার পিছনে দেখতে পাচ্ছেন যে রেল লাইনের যে রাস্তা, এদিক দিয়ে ঢাকার দিকে চলে যায়, আর এর উল্টা পাশে হচ্ছিল নোয়াখালীতে আসে। তো ডিসাইড করতেছি যে যাওয়ার সময় হয়তো ট্রেনে করে যাব। তো যাই হোক, এখন আমরা যাব মাইজদি বাজারের হাট। আমাদের সাথেই থাকুন। তোমার নাম কি? হ্যাঁ, খুব সুন্দর নাম। কোথায় যাচ্ছ? আওয়াজ মাহফিলে? আচ্ছা ঠিক আছে। তো আমরা এখন চলে আসলাম মাইজদি বাজারে। এখন এখানে আজকে হাট বসেছে, আজকে বুধবার। সো চিন্তা করলাম যে একটু আজকে হাটটা ঘুরে আসি, আর আপনাদেরকে একটু দেখাই। আমার সাথেই থাকুন, সন্ধ্যা হইতে থাকবো, বাজার তত জমতে থাকবো নাকি? পঞ্চাশ টাকা না? ধনিয়া পাতা 210 টাকা, আর মরিচ 120, যা আছে এখানে সব ধরনের চারাও বিক্রি হয় না? আলু কত?
আসসালামু আলাইকুম, এটা কি পান? আমার বাড়ি ছিল ঢাকা, বেড়াইতে আসছি আর কি। গলদা চিংড়ি না, এটা কেজি কত করে? 700 টাকা। এটার নাম হচ্ছে কি ভাই? বেন্তা। এগুলার সময় অনেক দাম ও বেতের। বাংলাদেশের সেই ঐতিহ্য হস্তশিল্পের মধ্যে এটা একটা শিল্প। এখানে যত কিছুই আছে এগুলো সব হাতে বানানো হয়। তো আমরা ঘুরতে ঘুরতে এখন সন্ধ্যা হয়ে গেছে আর আমরা দুজন মিলে এখন বার্গার খাবো আর কি। নোয়াখালী বাজারের এখানে তো এখানে একটা রেস্টুরেন্ট বসছি আমি আর আমার ভাই ফকরুল ভাই। এই আমার পাশে ফকরুল ভাই আছে। হ্যাঁ, তুমি মিশতাম না? থ্যাংক ইউ। আসসালামু আলাইকুম, আমরা এখন রাতের খাবার শুরু করব। সো আপনারা সাথেই থাকুন, ভাইয়ের বাসায় চলে আসছি। রাত্রে অনেক ঘোরাঘুরি করতেছি এদিক দিয়ে সবাই মিলে, আর বাইরে অনেক বৃষ্টি পড়ছে। বৃষ্টি পড়ার কারণে বাইরে অনেক কাদা, সেজন্য বেশি একটা ঘুরতে পারিনি। আশা করি সকালে আমরা মর্নিং আওয়ারে উঠব এবং এই গ্রামটা আমরা ঘুরে দেখব এবং আপনাদেরকেও দেখাবো। আশা করি আপনাদের সাথেই থাকুন, আমরা খাবার স্টার্ট করব। সো আমাদের সাথে এখানে সবাই আছে। তো এই পাশে রুমি আছে, রাহমা হাই হাই, খাবারের জন্য রেডি আছে। এদিকে আব্বাও রেডি হচ্ছে, এদিকে ভাই আছে, এদিকে মাইশাও আছে, নিলয় হাই, এদিকে ভাইও আছে। তো আমরা সবাই মিলে একসাথে খাবার খাচ্ছি। আমাদের খাবার মোটামুটি রেডি, তো বিসমিল্লাহ করে আমরা খাবার শুরু করতেছি। খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। এখানে ছোট ছোট লাঠি আছে, সেগুলো দিয়ে আগুন ধরানো যাবে। হ্যাঁ, সেগুলো দিয়ে রান্না করা হবে। শীতকাল আসছে, এখন রেইনি সিজন, আর কিছুদিন পরে উইন্টার সিজন হবে। বাসার মধ্যে ঢুকতে এই 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 নীলা, ওরা কি করে? ওরা কি করে? ইয়ান দিকে উইন দিয়ে আসসালামু আলাইকুম। সকাল হয়েছে আর ওঠার পর আমার পিছনে দেখতে পাচ্ছেন অনেক সুন্দর একটা দৃশ্য। এই এই পিছনে এদিক দিয়ে রেলের রাস্তাও আছে। ঘুম থেকে উঠা
একটু প্রাকৃতিক দৃশ্য দেখছি, আসলে অনেক সুন্দর লাগে। আমরা গতকাল রাতে এই বাসায় ছিলাম, তো অ্যাকচুয়ালি এখানে একটি বিয়ের অনুষ্ঠানে আসছি। তো আজকে আমরা আবার এখান থেকে বিয়ের যে অনুষ্ঠান আছে সেই বাড়িতে চলে যাব এবং ওখানে থাকব। আর এই জায়গাটা অনেক সুন্দর, চারদিকটা অনেক সুন্দর, আপনারা দেখলে অনেক ভালো লাগবে। গতকাল অনেক বৃষ্টি হয়েছে, আর এই পাশে রুমিও আছে। রুমি, কেমন লাগতেছে গ্রামের দৃশ্য? গ্রামে তো অবশ্যই ভালো লাগে, সকাল হয়েছে, অনেক সকালের আবহাওয়াটা অনেক ভালো, ফ্রেশ বাতাস। তো আজকে প্রোগ্রামটা কি রুমি, আজকে আমরা এখন কি করব? সকালবেলা উঠলাম ঘুম থেকে, আমরা এখন একটু হাঁটতেছি, হ্যাঁ, তারপরে মেবি আমাদের জন্য পিঠা টিঠা বানাচ্ছে, পরে নাস্তা করব, হ্যাঁ, নাস্তা করে তারপর আমরা বিয়ে বাড়ির দিকে রওনা হব। আর এটা হচ্ছিল রুমিদের গ্রামের বাড়ির পারিবারিক কবরস্থান। এটা হচ্ছে আমাদের কুকুর, বসে আছে তো। তো এই পুকুরে মাছ চাষ করে। তো এখন এই পুকুরে মাসপি, রাহমা এবং সবাই মিলে চায়না করি। চায়নাটা তো দেওয়া যায়, চায়না ওই পাশে যা, কদম ফুল গাছ। না না না, অনেক মজা হয়, শীতকালে আসবা তোমরা বাবা। এই যে রাখমা এখন দেখতেছে যে মাছ খাবার দিয়েছে মাছকে, আর মাছ খাবার খাওয়ার জন্য পুকুর থেকে, এটা নদী না, এটাকে বলে পুকুর। পুকুরে তো পুরো পুকুরে কি এই ছোট ছোট মাছ আছে? এখানে অনেক অনেক ধরনের মাছ আছে। এটা পাঙ্গাস মাছ আছে, তারপরে তোমার গ্লাস কাপ আছে, খাবার দিয়েছি আর এখন আমরা মাছ ধরবো। ইটস ওকে, আমরা একটু পরে মাছ ধরবো। রাখমা কেমন লাগতেছে? অনেক ভালো লাগতেছে, তারপরে তুমি তোমার কি এখানে গ্রামে ভালো লাগে না ঢাকায় ভালো লাগে? গ্রামে তাহলে তুমি এখানে থাকবা, ঠিক আছে? তাহলে দরকার নাই, তাহলে থাকার দরকার নেই, তোমার পাগল হওয়ার দরকার নেই। আসসালামু আলাইকুম, সকালে ব্রেকফাস্ট খাবো এখন। আমাদের ব্রেকফাস্ট আছে এবং ডিম আর ভাজি, সো আমরা এখন খাবার স্টার্ট করতেছি। আসসালামু আলাইকুম, খাওয়া দাওয়া শেষ, সোনার বাংলাদেশ। আমরা সকালবেলা নাস্তা শেষ করলাম, এখন আমরা গ্রামের দিকে হাঁটতেছি। সবচেয়ে মজার কথা সেটা হচ্ছিল রাখমা মানে কালকে রিকশা থেকে নেমে
হেঁটে বাসা যাওয়ার সময় রামা কাদার মধ্যে পিচ্ছিল খেয়ে পড়ে গেছে। রুমি কোথায় আসছি? এটা এটা আমাদের পুরান বাড়ির পুকুর। এখন রুমি পেয়ারা পাড়ছে গাছ থেকে, চুরি করে পারতেছে না, বইলেই পারতেছে। এই তো রুমি নাও তো, রুমি একটা পেয়ারা পাড়ছে, এখন গাছে উঠছে। শান্ত, এই যে এই পাশে, এই হ্যাঁ, এ শান্ত ভাই, ইয়ান দি বেলা আরেকটা আছে। এ শান্ত চাচ্ছু, তুমি চালের উপর উঠো, তাহলে আসি। হ্যাঁ, কষ্ট দিলাম, কালকে তো আসছি ছিলাম না। ঠিক আছে, এটাও একটা মজা, কাদা কোদা যদি শরীরে না লাগে তাহলে তার হইলো না। সো আমরা গ্রামের ভিতরে ঢুকে অনেক কিছু করলাম, পেয়ারা পারলাম, এখন আমরা রেল লাইনে হাঁটতেছি। আর রুমি গাছ থেকে পেয়ারা পারছে, সেটাও হাতে নিয়ে রাখছে। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, উঠে তো ভালো না নৌকা। আরে ওই যে বাসের সামনে একটা নৌকা আছে না, ওই শান্ত, ওই যে তোমাকে বাসের সামনে যে একটা নৌকা আছে পানির মধ্যে, ওটা কি ভালো না? উড়ে উড়ে নি, তুই চালান দিব, বইটা আছে না, তাহলে তো চালাম, উঠে চালাম। সো আমরা এখন ট্রেনের লাইনে হাঁটছি। হ্যাঁ হ্যাঁ, ধরো ওই যে ছাগল, ছাগল ধরলে ও যদি ভয় পায় তোমার হাতে লাঠি, ও তো ভয়, ওই যে ওর খিদা লাগছে দেখছো, ওর পাতা খাইতেছে, ওর এখন ডিস্টার্ব করো না, রাখো। হ্যাঁ, ও এইভাবেই খায়। আমরা ছোটবেলা আগে এরকম করতাম যে এটার উপর দেখি যাওয়া যায় কিনা, কেউ আবার পড়ে যায়। এখন রুমি খালি পায়ে হাইটা ট্রেনের লাইনে সবাই হাঁটতেছে। পদ্ম ফুল, অনেক সুন্দর বাতাস, আর গ্রামের এই পরিবেশটা অনেক সুন্দর লাগে। অ্যাকচুয়ালি এই জিনিসগুলাই সবচেয়ে বেশি মজার, যে গ্রামে আসলে যে প্রাকৃতিক এনভায়রনমেন্ট। হ্যাঁ হ্যাঁ বলো। এই দেখো, আমি এই লাঠি দিয়ে হাঁটাছি রেল লাইনের এর মধ্যে। আস্তে আস্তে হাঁটতে হয়, রেল লাইনের ইসে জোরে হাঁটতে হয় না, আস্তে আস্তে হাঁটতে হয়, জোরে হাঁটলে পড়ে যাবে তো। এখন আমরা বাসার দিকে রওনা দিচ্ছি, আর আমার কাছে ওদের যতগুলো জুতা আছে সব জুতা আমি একটা লাঠির মধ্যে, তোরা খালি পায়ে হাঁটছে, সবাই খালি পায়ে হাঁটতেছি। তো গ্রামে খালি পায়ে হাঁটতে অনেক মজা লাগে, কাদার গুড। তারপর এটা তোমাদের, তোমাদের গ্রামের বাড়ি। তো আমরা আসার সময় পেয়ারা পাড়ছি, রেল লাইনে হাঁটছে, অনেক মজা হয়েছে। হ্যাঁ, পেয়ারা দেখাও, পেয়ারা পাড়ছি, লাউ পেয়ারা। আমি দেখো এই যে একটা পেয়ারা পাড়ছি, একটা লাউ আর একটা কি, লাউ লাউ। তো অনেকদিন পর গ্রামে এসে অনেক মজা লাগতেছে। এই যে রাহমা ছাগল চাদর করতেছে, কেমন লাগতেছে রিয়া? এটা কি
খুব মজা লাগতেছে অনেকদিন পরে গ্রামে আসছি, আর কখনো আসি নাই আগে। চাকমা তো ওর দাদার বাড়িতে আসছে ও? হ্যাঁ, এই ফার্স্ট আমি আমার দাদার বাসায় আসছি। আপনারা অবশ্যই আসবেন ঘোরার জন্য, এখানে অনেক সুন্দর দৃশ্য দেখতে, তো ভালোই লাগতেছে। এখন আমরা বাসায় যাব, আমরা রওনা দেব বিয়ে বাড়ি যাওয়ার জন্য। গায়ে হলুদ হবে, গায়ে হলুদে আমরা আপনারা সবাই গ্রামের বাড়িতে আসলে কাদা হাঁটা মিস করবেন না, অনেক মজা। আমরা সবাই কাদা পাড়াচ্ছি, কতক্ষণ পরে হলুদে যদি আমরা যাই, যদি ওখানে আমাদের সিমিলার বয়সে কেউ থাকে, কাদা মারামারি তো হবে। আসসালামু আলাইকুম। এখন আমাদের বাড়ির সামনেই বড় ভাই, উনি মাছ ধরার একটা ট্রিক ইউজ করতেছে, মানে মাছ ধরার একটা ফাঁদ ইউজ করতেছে। এই ফাঁদটা গ্রাম অঞ্চলে এটার নাম বলা হচ্ছিল বেন্তা, আন্তা শান্তা বেন্তা, যাই হোক মাছ ঢুকলেই হয়েছে। সো ভাই এইটা করতেছে, তো এই এইটার মধ্যে আর ঘন্টাখানিকের মধ্যে এটার মধ্যে মাছ ঢুকবে, তো আমরা এটার জন্য ওয়েট করব। আর আমাদের সাথে নিলয় আছে, নিলয় কি যেন খাচ্ছে একা একা, কাউকে সাথতেছে না। নিলয় নিলয় তুমি কি খেতেছ? আমলকি। কি লবণ দিয়ে খাচ্ছ? তুমি আমলকি কোথায় পেলে? তুমি তো আমাদের সাথে ছিল, গাছ থেকে পারছে? ও আপার কাছে কি আমলকি আছে? সো আমরা এলাকায় ঘুরতে ঘুরতে হঠাৎ করে রাস্তায় দেখা হলো। আসসালামু আলাইকুম মকরুল ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো। কালকে রাত্রে দেখা হয়েছিল আর আমরা রাত্রে ফকরুল ভাইয়ের বাসায় রাতে ডিনার করছি, তো এরপর সকাল হয়েছে আর তার সাথে দেখা হয় নাই। আপনাদের গ্রামটা তো অনেক ভালো করে ঘুরতেছি আমরা, আপনাদের গ্রামটা আসলে অনেক সুন্দর। আপনার কারণে হয়তো এই জায়গাগুলো চিনতে পারছি, তা নাহলে চিনতে পারতাম না। আর বৃষ্টির কারণে এখানে এরকম একটা অবস্থা, মানে প্রচুর কাদা, তো সেজন্য পিছনে ওরা হাঁটতেছে, পিছনে দেখতে পাচ্ছেন কিন্তু ওদের পায়ে জুতা নেই, কারণ যদি স্লিপ খায় তাহলে ঝামেলায় পড়বে। তো আমরা হাঁটতেছি, ঘুরতেছি, মজা করতেছি এবং যার বাসা যাচ্ছি কিছু না কিছু খাচ্ছি, পেয়ারা খাচ্ছি। আমরা এখন নৌকাতে উঠবো, আমাদের জন্য নৌকা উঠাচ্ছে, পানিতে ডুবানো ছিল। আমি অফ কোর্স উঠবো নৌকায়, কখনো নৌকায় উঠি নাই, ছোটবেলা থেকে এত বড় হয়েছি কখনো নৌকায় উঠি নাই, তো আজকে সেই শখটা পূর্ণ হবে। আপনারা সাথে থাকবেন, দেখবেন আমরা কিভাবে। আর আরেকজন পেয়ারা নিয়ে ব্যস্ত, গাছ থেকে পেয়ারা পেয়ারা খাচ্ছে, আমাদেরটা খাওয়া শেষ অলরেডি। দেখেন আমরা ফিশ পেয়েছি, বেবি ফিশ।
এই যে রপি নাম ওর গায়ে পড়বে আরে রে এখন রাহমা উঠছে নৌকায়, আপনারা সবাই দেখতেছেন কিছুক্ষণ আগে মাছ ধরার জন্য যে ফাঁদটা ওখানে রাখা হয়েছিল মানে ঘন্টা খানিকের মতো হয়েছে, এখন ওইটা আবার এখন আমরা চেক দেওয়ার জন্য এখানে যাচ্ছি, উঠায় দেখবো যে এটার মধ্যে মাছ ঢুকছে কিনা। এই যে এটার মধ্যে সাপও আছে আবার লাট, ব্যান্তার মধ্যে দুইটা সাপও ছিল, এই একটা সাপ আর এখানে আরেকটা সাপ, এটার মধ্যে মনে হয় বিষ থাকে না। এই তো আপনার আধা ঘন্টার সময় হয় নাই, এর মধ্যে আধা বালতি হয়ে গেছে অলরেডি, মাছ ধরা হয়ে গেছে এখান থেকে। আর অলরেডি আমরা এখানে এই যে মাছগুলো এখান থেকে কালেকশন করলাম, পুরো আধা বালতির মতো এখান থেকে মাছ পেয়ে গেলাম। কিছুক্ষণ আধা ঘন্টা আগে ধরা হয়েছে আর আধা ঘন্টা পরে ধরা হয়েছে, সবগুলো ছিল। আসসালামু আলাইকুম, তো আমাদের গতকালকে আসছি এখানে আমার চাচার বাড়িতে, তো এখন আমার চাচার বাড়ি বলতে আমার দাদা দাদির বাড়িতে, তো ওনারা তো বেঁচে নেই, চাচারা আছে ওখানে আসছি, তো এখানের আমাদের ঘোরা শেষ, এখন এখান থেকে চলে যাচ্ছি বিয়ে বাড়িতে আমার ফুপুর বাড়িতে, ওখানে গেলে আজকে গায়ে হলুদ, তো ওখানে যাব, ওখানে গেলে বাকিটা আপনারা দেখতেই পারবেন, আপনাদের সাথে আমরা সব শেয়ার করব, আমাদের সাথেই থাকবেন আপনারা।